গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের সময় বাড়ল। গুচ্ছভুক্ত দেশের 20টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে 2021 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের সময় বাড়ানো হয়েছে। কারণ, করোনার কারণে চলমান সর্বাত্মক লকডাউন শেষের পরবর্তী 10 দিন পর্যন্ত আবেদন করা যাবে বলে নতুন সিদ্ধান্ত এসেছে। বৃহস্পতিবার সমন্বিত হয় মানবিক এর শিক্ষার্থীরা এখন জিপিএ 6 এবং বাণিজ্যের শিক্ষার্থীরা জিপিএ 6.5 থাকলে নতুন করে আবেদনের সুযোগ পাবেন। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে জিপিএ ন্যূনতম 3 থাকার শর্ত দেওয়া হয়েছে। নতুন করে আবেদনে আগ্রহীরা আগামী 21 এপ্রিল সকাল 10টা থেকে আবেদন করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে আরো বলা হয়, প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 600 টাকা ফি দিয়ে ভর্তি